আপনি এভাবে সাপ ধরা কিভাবে শিখলেন? আসলে এই প্রতিকূল পরিবেশে চলতে হয় সেটা আমাদেরকে কিছুটা দায়িত্ব দিয়েছিলেন বা আমাদের গাইডলাইন দিয়েছে আমাদের সাধারণ সম্পাদক শরীফুল সুমন। সেখান থেকে আমরা অনেকটা কিছু শিখতে পারছি এবং কিভাবে সাপ ধরতে হয় এবং কিভাবে আমরা ইঞ্জিন ছাড়া এই গভীর অরণ্য থেকে বের হতে পারি সেটা আমরা সুন্দরভাবে শিখতে পারছি।